যাবি ওখান দিয়ে, তাই ঠেলবো চেয়ার টা ঠেলবো। রান্নাঘর থেকে শুরু করছি, কিন্তু রান্নাঘরে কোনো কাজ নেই, রান্নাঘরের সব কাজ কমপ্লিট, কিন্তু এখন বেলাতে চলে এসেছি, কারণ এখন চা কেউ খেতে ইচ্ছা করছে না, চায়ের বদলে এখন শরবতের ডিপার্টমেন্ট চলে এসেছে, গরমে চা ছেড়ে দিয়েছি, গরমে চা খাওয়ার ইচ্ছা নেই। বাবা বলে কি হলো তোদের, চা খাই খেতে ইচ্ছা করছে না, চা কর না তোরা দুজন, ঠিক না, গরমটা যাক তারপরে চা খাবো। তা মা বাবা ভাই তিনজনকে বেলপানা, আর তানিয়ার আমি খাচ্ছি আমপানা, মানে তিনটে গ্রুপ এক, হচ্ছে আমপানা। তা রেডি হয়ে গেছে, তা এখন বাবা মা ভাইকে দিয়ে আসবো, আর আমরা আমপানা হলে হবে। তা চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, তানি চুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং, আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং, আর তানি চুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর এই যে গরমটা পড়েছে, তোমরা সবাই সুস্থ থেকো, বড় কথা ওইটাই, দেখো আর রোদে যদি বেরো সেইভাবে সেফটি নিয়ে বেরোবে, ছাতা বা কোনো কিছু গাঁটকে সেফটি নিয়ে বেরোবে, চেষ্টা কর না বেরোনেই ভালো, আর জলটা প্রচুর পরিমাণে খাও। আমরাও চেষ্টা করছি, প্রচন্ড রোদ পড়েছে, এখানে তো কালকে ছিল বোধহয় 43 ডিগ্রি, কি অবস্থা, এখন বৃষ্টি হবে বলছে, এখন বৃষ্টি কবে হবে তার কোনো ঠিক নেই, তার রোদটা না কমা পর্যন্ত বেরোতে পারছি না, বাড়িতেই বাইরের যে কাজগুলো করি সেগুলো এখানেই আমরা সেরে ফেলছি, আর রোদটা নামার পরেই বেরোচ্ছি, কারণ রোদের যে অবস্থা দেখছি না, বেরোলে অসুস্থ ভাব থেকে বাড়িতে বসে কাজগুলো মিটে যাচ্ছে, মিটিয়েও নিচ্ছি, সুবিধা হয়ে যাচ্ছে। তা চলো, আর এদিকে মোটামুটি রান্নার কাজ কমপ্লিট, আর এখনো পুজো হয়নি, আর ঘরটাকে ক্লিন করলে আমাদের কাজ শেষ হয়ে যায়। চলো চলো, তা চলো এখন বেল শরবত বেলপানা সবাইকে বেলপানা দিয়ে আসবো, আর আমরা খাবো হচ্ছে আমপানা। তা আমি আমপানা মারাচ্ছি, জুমিকে বললাম তুই সবাইকে শরবত দিবি না, কিন্তু আমপানা সবাইকে শরবত ডিস্ট্রিবিউট করতটা চিনি দিচ্ছি না আমি, আমি খাবো চিনি, চিনি লাগবে, চিনি ছাড়া এই আমপানায় চিনি লাগে না, তুই দেখ খেয়ে চিনি লাগে, আমি তোকে চিনি ছাড়াই দিচ্ছি, চিনি ছাড়াই। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, চলো চলো চলো। চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে তো এদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, তা এখন হচ্ছে রান্নাঘরে ওর এই দেখো বেলপানা শরবত কমপ্লিট হয়ে গেছে। ওই সময় বলছিলাম তোমাদের যে ও শরবত বানাচ্ছে, তা এসে দেখি বেলপানা শরবত কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমপানার শরবত, তা এটা তো খাবো তানি আর আমি, আর ওদিকে বেলপানা শরবতটা মা বাবা ওদেরকে দিয়ে আসবে এখন, চলো। তো কিছুক্ষণ আগে তরমুজ কাটা হয়েছিল, তো তরমুজের এই খোসাগুলোকে তো রেখে দিয়েছি, কালকে এটা দিয়ে চচ্চড়ি খাবো, তো এই কারণে এটাকে রেখে দিয়েছি। তো ঝুমে এই তিনজনে বেলপানা নিয়ে নিয়েছে, আর হচ্ছে এখনো দিদি যাবে, আর আমি ততক্ষণ চলো আমাদেরটা রেডি করি, আমি দিয়ে আসি সবাইকে। আর এইদিকে হচ্ছে দেখো ছোলার ডালটা কালকে বের করতে গিয়ে দেখি ছোলার ডালে একটু পোকা লেগে গেছে, সেজন্য এটাকে রোদ্দুরে দিয়েছিলাম, তো এখন নিয়ে চলে এসেছি, তো এটা থাকবে। তো কালকে থেকে অনেকটা বেরিয়ে গেছে, একদম বেশি দিন হয়নি, তাই দেখো কী অবস্থা। সে যাই হোক, এটাকে রোদ্দুরে দেওয়া ছিল, এখন নিয়ে চলে এসেছি এটাকে, কারণ বারান্দায় একটু কাজ আছে, ওই জন্য বারান্দায় এখন আর রাখা যাবে না, তো নিয়ে চলে এসেছি এটাকে, এখানে রেখে দিয়েছি আগে, তবে আগে আমপানাটা করে নিই, তারপরে আবার কাজে হাত দেবো, চলো। খাবো, আর আড্ডা দেবো, চলো
আমপানা বেলপানা খেয়ে একটু বসে বসে গল্প করছিলাম, করতে করতে হঠাৎ সবার মনে হলো যাই ফ্রিজ থেকে বের করে তরমুজটা একটু খেয়ে নিই। তা নিয়ে চলে এসেছি, একটা থালার মধ্যে নিয়ে এসেছি আর কাঁটা চামচ দিয়ে নিয়ে এসেছি। তা সবাই এই একটা থালা থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো তো একসঙ্গে বসে গল্প গুজব করছি আর তরমুজ খাচ্ছি, চলো চলো চলে এসেছি। পুজো বাসন মাজতে মানে চলে এসছি না, অনেকক্ষণ চলে এসছি। এইগুলো দেখো বাসন মাজা হয়ে গেছে আর এই কটা ধোয়া বাকি, মাজা কমপ্লিট, ধোয়া বাকি। এগুলো ধুয়ে এখন রেখে দিয়ে ছুঁয়ে চলে যাবো চান করতে, চান টান করে পুজো দিয়ে আবার আসি তোমাদের সঙ্গে বক বক করতে। তো চলো পুজো, পুজোর বাসন টাসন মেজে একটু বেরিয়েছিলাম, দরকার পড়ে গেছিলো হঠাৎ করে। তো বাড়িতে এসে জামা কাপড় ছাড়িনি হঠাৎ করে, যে হাওয়া কম আসছে বলে বাবাও বলছিলো যে নিশ্চয়ই ফ্যানটায় ময়লা পড়েছে, ওই কারণে হচ্ছে ফ্যানে হাওয়া নেই, তো ওই কারণে ফ্যান ঝাড়তে উঠে পড়েছি। তো যেই জামাটা একেবারে কেচেই দেবো ওই কারণে এই জামাটা ছাড়িনি, না ছেড়ে ফ্যানটা ঝাড়তেই বসে গেছি। সাবধান না পড়ে যাবে ওখান দিয়ে, তাই চান টান করে পুজো টুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বসেছি একটা জিনিস করতে, কারণ কতগুলো গাজর পড়ে রয়েছে, তো গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই কারণে ভাবলাম গাজর দিয়ে কী করা যায়। তো মাও বুদ্ধি দিল, আমরাও বুদ্ধি দিয়ে সবাই মিলে বুদ্ধি বের করে একটা কাজ করব। গাজরের হালুয়া তো মোটামুটি আমাদের খাওয়া আছে, তো গাজর দিয়ে অন্য একটা আইটেম বানাবো, কি বানাবো সেটা তোমরা দেখতে থাকো। তা ঝুমি এখানে গাজরগুলো গ্রেট করে দিচ্ছে, তারপরে এটা দিয়ে কী হয় পরপর তোমরা দেখতে থাকো।